পাথরের মতো জীবন্ত বহু কাটালেন, একটু মাটি হয়ে দেখেন। রাত দুইটা তিনটা পর্যন্ত পছন্দের দলের খেলা দেখে ফুর্তি করেছেন অনেকদিন, একটু কিছু কালের জন্য মাঝে মধ্যে একটু পরীক্ষা করে হলেও ভোর রাতে উঠে কনকনে শীত উপেক্ষা করে দাঁড়িয়ে লম্বা রুকু সেজদা দিয়ে তেলাওয়াত দিয়ে সালাত আদায় করে সেজদা গিয়ে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে দেন। আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীর সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত আপনার কাছে সেই মুহূর্ত হবে যখন রবের সামনে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলতে পারছেন। একটু চেষ্টা করে দেখেন, একটু ট্রাই করেন। তো সাহাবা একরামের ভিতরে ওই বৈশিষ্ট্য ছিল ভাইরামা, তারা রাত জেগে যে তাহাজ্জুদ করতেন, দিনভর যে সালাত আদায় করতেন, তাদের ইবাদত বন্দিগির ছাপ, এটার আলামত, এটার আভা, এটার চিহ্ন তাদের চেহারার উপর ভেসে উঠত। সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ।